সহজ লেসেনার তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশ সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশ সালের বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর সহ দেখে নিই এটা হচ্ছে ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশ সালের বাংলা বিষয়কের প্রশ্নপত্র এখানে পূর্ণমান দেওয়া আছে পনেরো নম্বর এবং তিরিশ মিনিটের জন্য সময় দেওয়া আছে এক নম্বর দেখা দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে এখান থেকে সঠিক উত্তর যেটা হবে অপশনগুলোর মধ্যে সেটি খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে তো এখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারছো সেটা তোমরা এখান থেকে একবার চেষ্টা করে দেখে নাও এরপর তিন নম্বর দু নম্বর দেখা দেওয়া আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ওকে প্রতিটি প্রশ্নের মানে হচ্ছে এক নম্বর এখানে টোটাল সাতটি প্রশ্ন দেওয়া আছে দু নম্বর দাঁড়িয়ে তো এই সাতটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তোমরা নিজেরা করতে পারছো সেগুলো তোমরা চেষ্টা করো দেখো তিন নম্বর দাঁড়া দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখানে লিখতে বলা হচ্ছে প্রতিটি মানে হচ্ছে দু নম্বর এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তিনটির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে তো কটি প্রশ্ন তোমরা এখানে করতে পারছো তিনটির মধ্যে সেগুলো তোমরা একবার চেষ্টা করে দেখে নাও ওকে প্রশ্নপত্র দিয়ে তোমরা আরেকবার ভালো করে দেখো এবং প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করো ওকে তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলি আবার প্রপার দেখে নিন তো তার আগে তোমরা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে তো আমাদের প্রথম যে প্রশ্ন ছিল প্রশ্নপত্রে সেটা হচ্ছে কি না সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি প্রশ্নের মানে এক নম্বর করে এখানে দেওয়া আছে কয়েক দাগে খোলের মধ্যে বোঝাই করা রয়েছে ধান আলু গম না শুকনো খড়ের আঁটি তো খোলের মধ্যে বোঝায় করা রয়েছে শুকনো খড়ের আঁটি কয়েক দাগে দেওয়া আছে নদীর ধারে রয়েছে অসত্য গাছ রাখাল একটি বড়ো নৌকা না পথিক নদীর ধারে রয়েছে একটি বড় নৌকা এরপর হচ্ছে গয়ের দাগে মাস্টার মশাই দাস যে পাখির কথা বলেছিলেন সেটি কি শঙ্খচিল এমু বাজ না বক তো মাস্টার যে পাখির কথা বলেছিলেন সেটি হচ্ছে এমু পাখির কথা বলেছিলেন ওকে এরপর গয়ের দাগে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হল নীল নির্জন যেতে পারি কিন্তু যাব না প্রান্ত রেখা ছড়ানো ছড়ানো খুঁটি তো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হচ্ছে নীল নির্জন এরপর হচ্ছে পরের প্রশ্ন উমর দাগে মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ হলো মনোযোগ রম ওকে মনোযোগ রম মনোযোগ রম আর মনোযোগ মনোযোগ রম তোমাদের সঠিক উত্তর হবে প্রথম অপশানটা মনোযোগ রম ওকে মনোরম এরপরের প্রশ্ন চয়াল দেখা সন্ধি শব্দের অর্থ মিলন বর্ণ শব্দ না তো সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন পরের প্রশ্ন দু নম্বর দেখা নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও প্রতিটি মানুষ হচ্ছে এখানে এক নম্বর করে এখানে সাতটি প্রশ্ন দেওয়া আছে তো এখানে দুয়ের ক নম্বর দেখা দেওয়া আছে ভর দুপুরে শব্দটির অর্থ কী তো ভর দুপুরে এই শব্দটির অর্থ হচ্ছে মধ্যাহ্ন ওকে বা দুপুরবেলার এরপর হচ্ছে খয়ের দাগে বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ কে এ কথা বলেছেন এটা কে বলেছিলেন না বিভীষণ দাস মাস্টারমশাই এ কথা বলেছেন এরপর হচ্ছে গয়ের দাগা ধ্বনি কাকে বলে তো আমরা উত্তর লিখবো ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে বিসর্গ সন্ধি কাকে বলে তো আমরা লিখবো বিসর্গের সঙ্গে স্বর বর্ণের বা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে বিসর্গ সন্ধি যেমন যোগ সাধ্য দুঃসাধ্য ওকে এরপর অমর দেখে দুষ্কর সন্ধি দুষ্কর সন্ধি বিচ্ছেদ করে অর্থাৎ দুষ্কর এই শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করে লিখতে হবে তো দুষ্কর এর সন্ধি বিচ্ছেদ হবে দু যোগ কর দুষ্কর এরপর হচ্ছে ছয়ের দাগে হ জ ল গ্রন্থটির রচয়িতা কে তো হ জ বড় ল এই গ্রন্থের রচয়তা হচ্ছে সুকুমার রায় নেক্সট হচ্ছে ছয়ের দাগে হ জ বড় ল গল্পে দুটি চরিত্রের নাম লেখো তো হ জ বড় ল গল্পে দুটি চরিত্রের নাম হলো হিজি বীজ বীজ ও ন্যাড়া ওকে এর পরের প্রশ্ন আমাদের যেটা রয়েছে তিন নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নে মানে হচ্ছে দু নম্বর করে কয়েক দেখে দেওয়া আছে ভরদুপুরি কবিতায় অসত্য গাছটিকে জনের ছাতা বলা হয়েছে কেন তো আমরা উত্তর লিখবো ছাতার মতোই অসত্য গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে তাই অসত্য গাছটিকে পথিক জনের ছাতা বলা হয়েছে পরের প্রশ্ন যেটা রয়েছে খয়ের দেখা শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল শঙ্করের গর্বিত হওয়ার কারণ কারণ শঙ্কর সেনাপতির রচনাংশ অনুসারে বুঝিয়ে দাও তো আমরা উত্তর লিখবো মাস্টার মহাশয় বিভীষণ দাস শঙ্করের কাছ থেকে বা শঙ্করের থেকে কিছু পাখির কথা জানতে চান শঙ্কর চাচা ডমখোল পানকড়ি তিতি ইত্যাদি পাখির কথা বলে শিক্ষক মহাশয় বিস্ময় প্রকাশ করে বলেন বা যত পারবেন চোখ খোলা রেখে পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নেবে শঙ্কর স্যারের কথায় অভিভূত হয় এবং গর্বে তার বুক ভরে যায় এরপর রয়েছে গয়ের দাগে পাম গাছের বুক বেদনায় ভরা কেন তো আমরা উত্তর লিখব মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে থাকতে হয় এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম তার হাওয়া পাম গাছের বুকে লাগে মরুভূমির মরু তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয় এই কারণেই তার বুক বেদনায় ভরা ওকে তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম এবং এখানে শেষ হলো ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার তেইশ সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ